গেছিলাম আরো একটি মজার খাবার খেতে, সেটা হচ্ছে গিয়ে কোথায়, সেটা হচ্ছে গিয়ে আমি চলে আসছি মিয়া ভাইতে। তো মিয়া ভাইতে হচ্ছে গিয়ে মিয়া ভাইয়ের নিহারিটা খুবই ফেমাস, তো আমি আজকে এই মিয়া ভাইতে চলে আসছি, মিয়া ভাইয়ের নিহারি খাবো, মিয়া ভাইয়ের চাপ খাবো। চাপ খেয়ে দেখ হচ্ছে গিয়ে আপনাদেরকে মিয়া ভাই সম্পর্কে যে রিভিউটা, সেই রিভিউটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যদি শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে মিয়া ভাই নিহারি আর চাপ কতটা মজা। তো চলেন যাওয়া যাক, আমরা মিয়া ভাইতে যাই, কেমন আসেন। দেখেন ভিউটা কত সুন্দর, কত সুন্দর করে তারা ডেকোরেশন করছে, আর ডেকোরেশনটা ওভারঅল একদম গুড। তাদের ফুডটাও আশা করি খুব ভালো হবে, তো ফুড দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন, দেওয়ার পর একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতেই অন্যরকম একটা ফিল আসতেছে, তো খাইলে কেমন ফিল আসবে সেটা তো আর বুঝে পারবো না, আগে খাই তারপরে বলি, আর দেখেই তো পাগল হয়ে গেছি। যাই হোক, আর এটা হচ্ছে তো আমি দুইটা ট্রাই করবো, সেটা ট্রাই করে আপনাদেরকে একটা ভালো রিভিউ দেওয়ার ট্রাই করবো, যদি অবশ্যই ভালো হয় অবশ্যই ভালো একটা রিভিউ পাবেন, আর আমার কাছে যেমনটা লাগবে আমি ঠিক তেমনটাই দেওয়ার ট্রাই করবো। তো ভিডিওটা শেষ করতে দেখতে থাকেন। তো ফার্স্টে কী দিয়ে শুরু করা যাবে, ফার্স্টে নিহারি, যেহেতু নিহারি ফেমাস তো নিহারি দিয়ে ফার্স্টে শুরু করি। আসলে খুব ইয়ামি হবে, দেখি বিসমিল্লাহ খুবই মজাদার। অবশ্যই আপনারা আসবেন এখানে নিহারিটা টেস্ট করতে, অবশ্যই অবশ্যই আসবেন, বেস্ট একটা নিহারি, আর রিজনেবল প্রাইসে, একদম রিজনেবল প্রাইসে আপনারা সব থেকে ভালো মানের নিহারি মিয়া ভাইটা আপনারা পেয়ে যান। আমি দেখেন আপনাদেরকে দেখাই, গ্যাস দেখেন কি সফট গ্যাস, আপনারা দেখতে পারতেছেন আমি খায়ে আমি হারাই গেছি, আমি হারাই গেছি, খায়ে আমি হারাই গেছি, টোটালি আমি হারাই গেছি, এত মজা। আমি এটা এমন না যে আমি এদের এখানে খাচ্ছি ইচ্ছা করে ভালো রিভিউ দেওয়ার ট্রাই করতেছি, এরকম কিছু না, আমার কাছে যেমনটা লাগছে আমি ঠিক তেমনটা বলছি, খুবই খুবই আসলে খুবই মজাদার, তাদের নিহারিটা খুবই মজাদার, আর তাদের বাটার নানটাও খুবই খুবই মজাদার, আমি খেয়ে খুব খুব ভালো লাগছে, একটা ফিল মুখে দেওয়ার সাথে একটা ফিল আমি পাচ্ছি। তো অবশ্যই আপনারা আসবেন এই নিহারিটা টেস্ট করতে, দেন আমি হচ্ছে গিয়ে ডিসচাপের রিভিউটা দিচ্ছি, ওয়েট করেন, এটা খেয়ে নিই, আর খুব মজা লাগছে আমার কাছে। পর্যাপ্ত পরিমাণ দেখেন তাদের বিফটাও খুব প্রপারলি কুক করতেছে,
অস্থির ভাই, অস্থির। আপনারা দেখেন একদম সফট, প্রপারলি কুকড বিফ চাপ। আমি গ্যাস আরো খাবো, আমি আরো খাবো। আসলেই খুবই মজাদার, আসলেই খুবই মজাদার। আমি তাদের ব্যাড কমেন্টস করে পারলাম না, আমি চাইছিলাম একটা ব্যাড কমেন্টস করবো, কোনো একটা ব্যাড রিভিউ দিব, কোনো কিছু একটা নিয়ে ব্যাড রিভিউ দিব, সব তো আর গুড রিভিউ দেওয়া যায় না, কিন্তু আমি আর পারলাম না। মূলত আমার সব দুইটাই আমার গুড রিভিউ দেওয়া লাগলো। তো অবশ্যই আপনারা মিয়া ভাইটা আসবে, মিয়া ভাই আপনারা বিফ চাপ বের হচ্ছে গিয়ে নেহারি রিজনেবল প্রাইসে, সব থেকে মজার ঘটনা হচ্ছে গিয়ে মাত্র 130 টাকাতে আপনারা নেহারি তন্দুরি পেয়ে যাচ্ছে। মানে এত এত রিজনেবল প্রাইসে তারা দিচ্ছেন, এত মজাদার খাবার দিচ্ছেন। গ্যাস মজাদার খাবার না হলে আমি এখানে আসতাম না। আমি এটাকে মিয়া ভাইয়ের কথা অনেক শুনছি, দেখো আমি আসছি। তাদের খাবারটা আসলেই খুবই মজাদার, খুবই মজার। তো আপনারা সবাই আসবেন মিয়া ভাইতে। এটা হচ্ছে গিয়ে মিয়া ভাইয়ের লোকেশনটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিবো, দক্ষিণ মনুশ্রীতেই, দক্ষিণ মনুশ্রী ফাল্গুনি চেকের ঠিক উল্টা পাশে আপনারা পেয়ে যাবেন মিয়া ভাইটা। খুব বড় করে দেওয়া আছে, নিহারির জন্য সব থেকে বেশি ফেমাস হচ্ছে গিয়ে মিয়া ভাইটা। আপনারা ফুড ব্যাংকে অনেকে অনেক রিভিউ দেখছেন মিয়া ভাইয়ের, কিন্তু আমি আসে টেস্ট করে আসলেই আমি জাস্ট হারাই গেছি টোটালি। মানে আমি এটা রেটিং 10/9.5 তো দিবই, আমি রেটিং এটা 10/9.5 দুইটারই, নট একটা দুইটারই আমি দিব। সাথে যেহেতু মাটার নাম তো আছে, এটা 10/10, 10/10, ঠিক আছে। তো অবশ্যই আপনার আসবেন, আমার ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আসবেন মিয়া ভাই তো অবশ্যই কিন্তু আসবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আসবেন, একবার হলেও টেস্ট করে যাবেন, খুবই মজাদার একটা খাবার। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব।